আপনারা খেয়াল করে দেখেন এখানে যেসব পুলিশ বাহিনী বাধা দিয়েছেন, আমাদের মানুষকে রক্তাক্ত করেছেন, আপনাদের সারেরা তাদের উপরে সারেরা দীর্ঘদিন কিন্তু আমাদের ফোন ধরে নাই। ইদানিং কালে আমি দেখেছি খোঁজ নিয়ে দেখেন তারা গোপনে বিভিন্ন ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, বিভিন্ন ভাবে পরামর্শ কিন্তু দিচ্ছে। Thank you.
এত সুন্দর একটা পরিবেশে আমরা সমস্ত থানায় থানায় যে একটি থানায় আপনারা মেরেছেন, আমরা মেরে নিয়েছিলাম যে গেলাই ইহাতে আপনারা একটু ভালো থাকবে, সেটাও বাধা দিলেন। সরকারের পোশাকের ফেরত দিতে হবে কোনো মুক্তিদ বললো উনি তো চলে যাবে ১০০ কোটি টাকা না ১০০ কোটি টাকা না ১২ লক্ষ হাজার কোটি টাকা। আমার এক ছোট ভাই বললেন যে লাঠি সবার হাতে ছিল না, লাঠি সাইজটা একটা বাঁশের একটু সাইজের আমরা খুঁজতে হবে এবং একটা বাঁশের চারটি করে লাঠি বাঁধবে। Yeah.
মানুষে আত্মহত্যা করেছে। স্বাধীন বাংলাদেশে এর থেকে লজ্জা আর কি হতে পারে? আসলে এই সরকারের কোন লজ্জা শরম নাই। I'm sorry.